প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্র সম্পদকে দেশের অর্থনীতিতে কাজে লাগানোর জন্য তার সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, বিগত কোনো সরকারই সমুদ্র সম্পদের গুরুত্ব বুঝতে পারেনি, তাই এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। আওয়ামী লীগ সরকারই প্রথম সমুদ্র সম্পদে অধিকার প্রতিষ্ঠায় পদক্ষেপ নেয়। দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির উদ্বোধন করে এসব বলেন প্রধানমন্ত্রী। দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নৌবাহিনীকে আধুনিক এবং ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনো যুদ্ধ চায় না, তবে কেউ যদি সার্বভৌমত্বের উপর আঘাত করে তার সমুচিত জবাব দেয়া হবে। ৭৫ সালে জাতিপিতাকে হত্যার পর থেকে যারা ক্ষমতায় এসেছিল, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ বা খালেদা জিয়া, তারা কেউই কিন্তু এই সমুদ্র সীমায় আমাদের যে অধিকার আছে সেই অধিকার সম্পর্কে কোনো পদক্ষেপই নেয়নি। আওয়ামী লীগ সরকারে আসার পরেই কিন্তু পদক্ষেপ আমরা নিয়েছিলাম, সমুদ্র সম্পদ আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে কাজে লাগে তার পদক্ষেপও আমরা নিয়েছি। তাছাড়া আমাদের পর্যটন শিল্প গড়ে তোলা থেকে শুরু করে নানাভাবে আমাদের অনেক সুযোগ রয়েছে কাজ করার। Thank you.